কর্ণাটক বিধানসভা নির্বাচনের অন্তিম পর্যায়ের নির্বাচনী প্রচার বৃহস্পতিবার সমাপ্ত ঘটিল। বারো মেত অনুষ্ঠিত হব কর্ণাটক বিধানসভার নির্বাচন, 14 মেত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হব। অন্তিম নির্বাচনী প্রচার দিনা এক সংবাদমেল কংগ্রেস অধ্যক্ষ রাহুল গান্ধীয়ে প্রধানমন্ত্রী মোদীক তীব্র সমালোচনা করে। এই সংবাদমেল মাতৃ সোনিয়া গান্ধী সংক্রান্ত কিছু বক্তব্য আগবায় রাহুল গান্ধী। মূর মা ইতালি মূল, কিন্তু মা এটা ভারতীয়। রাহুল গান্ধীর স্বীকারোক্তি, দেশের বাবে মূর মায়ের যথেষ্ট ত্যাগ করেছে। Is Italian. My mother has also lived larger part of her life in India. She's more Indian than many, many Indian people I see. My mother has sacrificed for this country. My mother has suffered for this country. And it shows the quality of the Prime Minister when he makes these type of comments. It shows the quality of the man. And I'm happy to let him do so. If he enjoys himself, if he likes it, welcome. Have a nice day. রাহুল গান্ধী এই সংবাদমেল প্রধানমন্ত্রী মোদীক সমালোচনা করে কয় যে মোদিয়ে মূলত এক বিশেষ শ্রেণীর উদ্যোগপতির কাম করে আছে। ব্যুরো রিপোর্ট, DY365।